RX71 হেলথ মিডিয়ার আপনাদেরকে স্বাগতম। গর্ভধারণের জন্য অ্যাকচুয়ালি আমরা যদি বলি প্রসব কোন সময় সবচেয়ে বেশি সহজ হয়, সেটা হলো কোনো মেয়ে যদি 20 বছর থেকে 24 বছর, এই সময়টা সবচেয়ে ভালো সঠিক সময়। তারপরেও কিন্তু আজকালকার মেয়েদের কেরিয়ার করতে করতে তো অনেক দেরি হয়ে যায়, 24 বছরের পরেও হলে সমস্যা নেই, কিন্তু একটা টার্গেট রাখা উচিত যে যারা বিবাহিত মেয়ে তাদের 30 বছরের ভিতর তারা যদি ফ্যামিলিটা কমপ্লিট করে সেটা ভালো। 30 বছরের পরে কিন্তু মেয়েদের গর্ভধারণের ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে এবং 35 বছরের পরে গিয়ে ওটা বেশ কমে যায়, 40 বছরের পরে গিয়ে অ্যাব্রাপ্টলি অনেক বেশি কমে যায়। কাজেই প্ল্যানিংটা কারো যদি কোনো মেয়ে যদি প্ল্যান করতে চায় তাহলে এই সময়কালটা মাথায় রেখে তাদের প্ল্যান করা উচিত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর RX71 এর সাথেই থাকুন।